আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। সারা দেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআর এর 14 নির্দেশনা। জানিয়ে দেব বৃহত্তর আন্দোলনে আরো তিন দলের সঙ্গে বিএনপির ঐক্যমত। আরো জানিয়ে দেব কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি। এদিকে 4 পৌরসভা ও 15 ইউনিয়নে নির্বাচন আজই। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশকে কঠিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি। সারাদেশে তিন দিন বিক্ষোভ ডেকেছে বিএনপি। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগ তোলে এর প্রতিবাদে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ও অন্যান্য মহানগর আগামী 29 ও 30 জুলাই এবং জেলা পর্যায়ে আগামী 31 জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে সিদ্ধান্ত দলের স্থায়ী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় 29 জুলাই মহানগর উত্তর এবং 30 জুলাই মহানগর দক্ষিণ বিক্ষোভ করবে। তিনি বলেন, সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থের জন্য পরিকল্পিতভাবে নিয়মিত নিয়ম নীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমান এই অচল অবস্থা তৈরি হয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনের ক্ষেত্রে ইনডেমিনিটি আইন তৈরি করে নজিরবিহীন দুর্নীতি ও লোটপাট করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, এখন শহরে 2 থেকে 3 ঘন্টা এবং গ্রাম অঞ্চলে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং এবং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শিল্পে ও কৃষিতে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে বিদ্যুৎ কেন্দ্র বসানোই সমস্যা জটিল হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশি থেকে গ্যাস আমদানির লক্ষ্যেই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা। শুধুমাত্র লোভের কারণে আজকে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গিয়েছে সরকার। গতকাল রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন ফখরুল। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআর এর 14 নির্দেশনা। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে খরচ কমাতে, দাপ্তরিক কাজে কাগজ সহ সরঞ্জামাদি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সহ 14 দফা নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। গতকাল সোমবার এনবিআর ও এর অধীন সব দপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর এক আদেশে বলেছে, চলমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিদ্যুৎ খাতে 25% এবং জ্বালানি খাতে 20% খরচ সাশ্রয়ে এই মিতব্যয়ী চর্চার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, অফিস কক্ষে অবস্থান না করলে বৈদ্যুতিক পাখা, বাতি, এসি, টেলিভিশন ইত্যাদি যন্ত্র বন্ধ নিশ্চিত করা, বৈদ্যুতিক বাতি ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়িতা নিশ্চিত করা, অফিস কক্ষ, অফিস করিডোর ও সম্মেলন কক্ষ সহ অন্যান্য স্থানে অনাবশ্যক বাতি না জ্বালানো, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, গাড়ির জ্বালানি খরচ কমানোর জন্য এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা, গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার ও জ্বালানি বাবদ বিদ্যমান খরচ থেকে 20% কমানোর লক্ষ্যে অফিস প্রধানের নিয়মিত তদারকি করা, সব সভা যতদূর সম্ভব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করা, এনবিআর এর কর্মচারীদের অত্যাবশ্যক না হলে বিদেশে ভ্রমণ নিরুৎসাহিত করা, দাপ্তরিক কাজে কাগজ সহ সরঞ্জামাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, যেমন কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে এবং অপ্রয়োজনীয় প্রিন্ট পরিহার করতে হবে। বৃহত্তর আন্দোলনে আরো তিন দলের সঙ্গে বিএনপির ঐক্যমত। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের বিরুদ্ধে বৃহত্তর প্ল্যাটফর্মে আন্দোলন গড়তে ইসলামী ঐক্যজোট ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও ইসলামিক পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 20 দলীয় জোটের এই তিন শরিকের সঙ্গে আলাদাভাবে সংলাপ করেন। ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট এম এ রকিফ 10 সদস্য নিয়ে সংলাপে আসেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির 10 সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্বদান সংগঠনটির চেয়ারম্যান কে এম আবু তাহের। এছাড়া ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম 6 সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি। কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি স্মার্ট জাতীয় পরিচয়পত্র, যেটার মাধ্যমে প্রবাসীরা 22টি নাগরিক সেবা গ্রহণ করতে পারেন। কুয়েত প্রবাসীদের সেই স্বপ্ন পূরণ হতে চলছে। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এই বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের ফেসবুক পেজে প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ হতে আগত নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন টিম এনআইডি প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন টিম 3 সপ্তাহ অবস্থান করবে কুয়েতে। যে সকল কুয়েত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ রয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। দূতাবাসে অফিস সময়ে প্রয়োজনীয় কাগজপত্র তথ্যাদি দিয়ে ফর্ম পূরণের মাধ্যমেও আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইনের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে তা হল অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশী পাসপোর্ট কপি, ইউনিয়ন অথবা পৌরসভার হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন বিলের কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে, পিতামাতা স্বামী স্ত্রী এর জাতীয় পরিচয়পত্র নম্বর, স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য আবেদনকারীর নামের তালিকা দূতাবাসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের কি পরিমাণ জাতীয় পরিচয়পত্র প্রয়োজন তা নির্ধারণের জন্য দূতাবাস অনলাইন নিবন্ধন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানান, স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রবাসী বাংলাদেশীদের জন্য এনআইডি অত্যন্ত জরুরি। এনআইডি পেলে প্রবাসীরা 22টি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর এনআইডি কার্যক্রম শুরু করতে পারবেন বলে জানান রাষ্ট্রদূত। 4 পৌরসভা ও 15 ইউনিয়নে নির্বাচন আজ। দেশের মেয়াদ উত্তীর্ণ 4টি পৌরসভা ও 15 ইউনিয়নে পরিষদে আজ বুধবার নির্বাচন হবে। একই দিন 3 পৌরসভা 2টি উপজেলা 33 ইউনিয়ন পরিষদ হবে উপনির্বাচন। বিভিন্ন কারণে আটকে থাকা 13 ইউপির পুনর্নির্বাচন হবে বুধবার। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এম এস আসাদুজ্জামান জানিয়েছেন, এসব পৌরসভা উপজেলা ও ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ হবে। নির্বিঘ্নে ভোট দেওয়ার লক্ষ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন। সংশ্লিষ্ট এলাকাগুলো মগ ও ভোটিংও হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটের জন্য প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত থাকছে। বুধবার জয়পুরহাট জেলার পাঁচবিবি, খেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন হবে। শূন্য পদে উপনির্বাচন রয়েছে 3টি পৌরসভায় ও 2 উপজেলায়। এছাড়াও 15টি ইউপির সাধারণ নির্বাচন হবে। বিভিন্ন শূন্য পদে 33 ইউপির উপনির্বাচন ও বিভিন্ন কারণে পুনর্নির্বাচন হচ্ছে 13 ইউপিতে। সবখানে ইভিএম এ ভোট হলেও দুর্গম এলাকা রামগতির চর আবদুল্লাহ ও রাঙামাটির লং দুগুতে ব্যালটে ভোট হবে। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর 15 জুন প্রথম ভোট করে ইতিমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ও 150 স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদের ভোট হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার নজিরপুর তাঁতেরকাঠি ইউপি চেয়ারম্যান পদের উপর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার এই উপনির্বাচনের কথা ছিল। আসাদুজ্জামান জানান, এই নির্বাচনকে সামনে রেখে 23 জুলাই এক উঠান বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন সমর্থক ভোট হবে ইভিএম এ, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে বলে বক্তব্য গণমাধ্যমে এসেছে। এ বিষয়টি তদন্তের জন্য বলেছে কমিশন। এজন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে ভোট স্থগিত করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউপির ভোটে 8 নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রের ফলাফল ভোট কেন্দ্রে ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিন্ন ভিন্ন ফলাফল দেওয়ায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে ইসি। আসাদুজ্জামান জানান, এ সংক্রান্ত নির্দেশনা সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। গত 15 জুন গাজীপুরের মৌচাক ইউনিয়ন পরিষদের ভোট হয়। এ নির্বাচনে কালিয়াকৈর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মাজু খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ভোট শেষে কেন্দ্রে ফল ঘোষণা করেন তিনি। তবে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ফল ছিল ভিন্ন। 8 নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোশাররফ হোসেন প্রিজাইডিং অফিসারের কেন্দ্রে ঘোষিত ফল বহাল রাখার জন্য নির্বাচন কমিশন সচিবালয় বরাবর আবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত করলে কেন্দ্রে এক ফল আর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিন্ন ফল দেওয়ার প্রমাণ মেলে।
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা। করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ সহ 6টি দেশকে ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকির তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খুব জরুরি না হলে এইসব দেশে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। এসব দেশ ভ্রমণে সেভেল লেভেল 3 অন্তর্ভুক্ত করা হয়েছে, খবর সিএনএন এর। মঙ্গলবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, 28 দিনে যেসব দেশে প্রতি 1 লাখের মধ্যে 100 জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সেসব দেশ ভ্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করেছে সিডিসি। সোমবার সিডিসির প্রকাশিত তালিকায় বাংলাদেশ ছাড়াও পোল্যান্ড, ফিজি, বসনিয়া ও হার্জেগোভিনা, এলো সালভাদোর ও হন্ডুরাস রয়েছে। এ নিয়ে 120টিরও বেশি দেশকে লেভেল 3 অন্তর্ভুক্ত করা হলো। এপ্রিলে সংস্থাটির পুনর্বিন্যাস করা তালিকায় উচ্চ ঝুঁকির আওতাভুক্ত হয় লেভেল 3। এর মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণকে লেভেল 3, মাঝারি ঝুঁকিপূর্ণকে লেভেল 2 এবং কম ঝুঁকিপূর্ণকে লেভেল 1 বলা হচ্ছে। এ 3টি লেভেল ছাড়াও লেভেল 4 নামে আরেকটি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বিভাগ রেখেছে সিডিসি। কিন্তু এখনো পর্যন্ত এ লেভেলে তালিকাভুক্ত করা হয়নি কোনো স্থান বা দেশকে। এছাড়া অজানা ঝুঁকিপূর্ণ আরও একটি তালিকা করেছে সিডিসি। মূলত যেসব দেশ থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি সেসব দেশকে এ তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে 56টি দেশ, এরই মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ডোমিনিকা ও ইথিওপিয়া। সিডিসির ভ্রমণ নির্দেশিকায় জানানো হয়, 235টি জায়গাকে পর্যবেক্ষণ করা হয়েছে, এরই মধ্যে অর্ধেকেই করোনার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ, 28 দিন।